আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ ইমরান। কেমন আছেন ভিউয়ার্স? আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, যারা এই নতুন ঠান্ডায় কাশি সর্দিতে ভুগছেন তাদের জন্য। কোনো কিছু যখন খাইতে মন চাবে না, আর যদি কাশিটা কমাতে চান বা ভালো থাকতে চান এবং পেটও ভরাতে চান, তাহলে আমার এই রেসিপিটা ফলো করুন। আপনার বাসায় যদি থাকে ব্রদো, যেটা হলো দাঁতস্তার, এটা মাংসের ব্রত, তাহলে আপনি যদি পাশে থাকে আলু আর গাজর আর সেইদানো, আমি এগুলা সব কিছু ধুয়ে ছোট ছোট করে কেটে নিতেছি। দেখতে পারবেন এই রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি আর খুবই কার্যকরী, এর জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার মোটামুটি কাটা শেষ, দেখতে পারতেছেন আমি এখানে কিন্তু পেঁয়াজও অ্যাড করছি একটা পাতিলে। দেখতে পারতেছেন তৈল অ্যাড করে দিতেছি, তৈলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো আর সেদুনো কারোতা আর আলুগুলো ছেড়ে দিব। এখন যখন মোটামুটি ভাজা হবে তখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি এটার ভিতরে অ্যাড করে দিব পেস্তিম হলো, আপনি যদি থাকেন তাহলে দিবেন, না থাকলে নাই। আর এটা হলো আপনি ধনেপাতা অ্যাড করলেও করতে পারেন, আমরা যারা বাংলাদেশে থাকি। এরপর আমি এটার ভিতরে দিয়ে দিতেছি নর্মাল পানি, আপনি লবণাক্ত পানি দিবেন না। এরপর দিবি টমেটো, আমি একদম আস্তে টমেটো দিলাম, তার কারণ এটা গলে যাবে পরে। এটা দেখতে পারতেছেন ব্রদেস্তার দাঁতস্তার, আমি এটা দিয়ে দেবো, তিনটা চারটা দিয়ে দেবো, তার কারণ আমি চারজনের জন্য রান্না করতেছি। এটা পানি একটু বেশি দেবেন, এই পানিটা একদম দেখবেন কমে আসবে প্রায় সিদ্ধ হইতে হইতে। আমার সব কিছু আমি পাস্তাগুলো স্পাগেটি ছোট ছোট করে ভেঙে নিতেছি, এরকম করে আপনি ভেঙে নেবেন বা ছোট যে কোনো পাস্তা আপনি ইউজ করতে পারেন। এটা যখন হয়ে যাবে আপনার 30 থেকে 40 মিনিট এটা জাল দিতে থাকবেন, জাল দেওয়ার পরে যখন হবে তখন আপনি পাস্তাটা ছেড়ে দেবেন। আমি পাস্তাটা ছেড়ে দিছি, এখন পাস্তাটা এটার ভিতরে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হতে আমার পাস্তাটা লাগবে 8 মিনিটের মতো, 8 মিনিটের মতো আপনি সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে আপনি আলাদা একটা আমি পেনে কিন্তু নিছি, এটা ব্রত এখান থেকে আমি উঠে উঠে এটার ভিতরে দিতেছি পরিমাণ মতো। আর এগুলা খায় এরকমই, দেখতে পাচ্ছেন এরকম পাতলাই, এরকমভাবেই খায়। কোল চামিচ দেখাইতে হবে, আপনার ঠান্ডার জন্য খুবই উপকারী। ইতালিতে শীতের দিনে সবাই এগুলো খায়। দেখতে পারতেছেন আমার 8 মিনিট পর হয়ে গেছে, আমি আপনি এরকম করে পাতলা রাখবেন, এরকম করে পাতলা রাখলে হয়ে গেছে। আপনি এখানে ফরমাজ অ্যাড করতে পারেন, যেটা সিস বাংলায় বলি আমরা। দেখতে পারতেছেন হয়ে গেছে ঝটপট, আমার খুবই একটা ফেভারিট একটা ডিশ এটা, বরোদো জেতালে এটা ইতালিয়ানে বলে। এটা আমি সব ভেদুরা দিয়ে করা, আমার বাসায় ট্রাই করতে পারেন। আর একটা কথা, আপনি যখন বরোদা রান্না করবেন তখন এটার ভিতরে লবণ দিবেন না, তার কারণ ওই যে আমি দাঁতস্তারটা দিছি ওটা লবণাক্ত। ভিউস, আমার ভিউটা কেমন হলো আপনারা জানাবেন, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Subscribe to my channel and also press this bell icon.